একমাত্র মেয়ে তাজেল লেখাপড়ার জন্য স্কুলে গিয়েছে, সে যে এখন পর্যন্ত ফিরে এলো না, আমি যাহার কোনো কারণ বুঝতে পারছি না। মাস্টার তোমাকে কিছু বলেছে? বলো তোমার কি হয়েছে? কোথা থেকে যেন এক মালির ছেলে এসেছে, ওর ছতাবি কিছুতেই লেখাপড়া পেরে উঠছি না। আমার অজান্তে আমার স্কুলে মালির ছেলে ভর্তি হয়েছে। তুই কি বলতে পারিস কোথা হতে এসেছে সেই মালির ছেলে? আমি মনে করছি আপনি এখানে কমেন, আমি কমো না। শোনেন হুজুর, আমি শুনেছি ওই মাসিমা আছে না, মাসিমা যায় আমাকে ফুলের মালা দেয়। যে মাসি আমাকে প্রতিদিন ফুলের মালা দেয়, সেই মাসিমার বাড়ি থেকে বল, মাসির বোনের বেটা, বোনের বেটা, মাসির বোনের বেটা। আলেকজান্ডো, তুই কি বলতে পারিস ওই ছেলেটার সঙ্গে আর কে আছে? ছেলেটা তো একলাই আছে, মনে হয় বড় বড় হাত আছে পকেটের পিছনে, বুঝছেন না? সেরকম সেরকম তোকে আমি আদেশ দিয়েছিলাম, সেই মালির ছেলে যদি আমার স্কুলে লেখাপড়া শিখতে আসে তাহলে উড়ি আওয়াজ করা এবং জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে। তুই কি মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে বলেছিলি? হ্যাঁ জানিয়ে দিয়েছি, উড়িয়াবাজ ঘোড়া জরির জামা পিন্দে তো স্কুলে এসেছিল। বেশ, তাহলে আবার আমার নতুন করে আদেশ, সেই ছেলে যদি আমার স্কুলে পড়ালেখা শিখতে আসে তাহলে হাতির উপর আম্বেরা দিয়ে আমার স্কুলে আসতে হবে, নচে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। তা হচ্ছে বাদশাহ সাহেবের আদেশ। আরো শোন, সেই মালিনীর ছেলের ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলায় জয়ী হতে পারলে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আর যদি আমার ঘোড়ার সঙ্গে হেরে যায় তাহলে তাকে অন্ধকার কারাকক্ষে বন্দি করে রাখবো। এ হচ্ছে বাদশাহ সাইদের হুকুম। এ হচ্ছে বাদশাহ সাইদের আদেশ। হুজুর যদি কোনোদিন মরা যায়, আমি যদি কোনোদিন এ রাজার বাদশাহ হতে পারি, তাই আমি একটু প্লাস্টিকের চেয়ার তো এই কাছিস, সেনাপতিকে পাঠিয়ে দে, আদেশ করেন যাপ না। সেনাপতি, আমার মনটা বিশেষ ভালো না, তুমি বাসাই বাসাই নর্তকি দিয়ে পাঠাও, তাই যাচ্ছি যাপনা। বাইজিগণ নাচো গাও, আমার ভাঙা মন চাঙ্গা করে দেও, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা আমে, প্রেমের সোধা পান করে দেও, হায় রে আমার দেওয়া। না বাসায় টুস্টিং করে চেয়ার মধ্যে তুই আসে আউলে দিল, ও আপনি স্কুলে যাচ্ছু, কেউ আসে নাই, তাহলে বসেন। বুকেতে হাত রেখে বলো আপনারা বসেন, বেশি মাস্তানি করছেন, বসেন বস।
এ ত ক ্ ষ ণ দেখলাম তোর পাওয়ার আপু আপনারা কেমন আছেন আরে ভালো আছি হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছি সবাইকে মিলে একটা পড়া দিচ্ছি এই একটা পড়া স্যারের কাছে কবা বল ঠিক আছে বড় আল্লাহর কি আল্লাহর কি কুরুকুটি বুদ্ধি কুরুকুটি বুদ্ধি বালুসরে গমের রুটি বালুসরে গমের রুটি হ্যাঁ মুখস্থ হবে না আজকে আমাদের স্কুলে 26 মার্চ উপলক্ষে গান বাজনা আয়োজন করা হয়েছে আপনারা সবাই প্যান খুলে শুনেন এই প্যান খুলে না প্রাণ খুলে শুনেন তাই নাকি বলো তারারারা ও বলো তারারারা ও বলো তারারারা ও বলো বসেন আব্বার প্রথম লাইসেন্স কি জানিস কি আব্বা প্রথম লাইসেন্স ঢাকা শহর ঢাকা শহরের এই ঢাকা শহরের তো ওইটাই বল ঠেলা গাড়ির ড্রাইভার হ্যালো কি ঠেলা গাড়ির ড্রাইভার ঠেলা গাড়ির ড্রাইভার আর যখন কারণ বাজার কাঁচা মাল যায় ট্রাকের উপরে আব্বা যা গোয়া বাজে দেয় আমি তোর দেখাই তোর আমার ফকির ফকির কবু না তো কবু না তো তুই যদিল কোষ ফকির তুই যদি কোষ ফকিরানি মানে কি ওই যে মারা দিয়েছে বিশ্বাস করেন স্যার আপনি ভালো পড়ান না কই স্যার লেখাপড়ার খালি পোকা সেটা স্যার পোকা এই পড়া মানে কি কোন পড়ার মানে ওই যে এই পড়া মানে ও স্যার মারা ফেলতে দেরি করে আসবে এর মানে বোঝেন নাই আমাদের ওদিকে আটি খুলে গরু সিরিয়াল করে নিয়ে আটি খসায় নেয় ধানের বুঝছেন আমি কইছি স্যার মারা ফেলছে দেরি করে আসবে এরা শুনছে স্যার মারা গেছে একের ছেদা ছোট স্যার এই
ঠিক আছে তোমার সুন্দর সুন্দর বুদ্ধি তোমার তো সুন্দর বুদ্ধি আছে সেই রকম বুদ্ধি কিন্তু ব্রেনটি শর্ট স্যার ও আমাকে পড়া দিয়েছে তোমাদের পড়া হয়েছে হ্যাঁ স্যার বলো আল্লাহর কি করে গুটে বুদ্ধি বালুসরে গমের রুটি এ পড়া মানে কি এ স্যার মানে আছে মাকিন ঠকঠকা বলো স্যার এ পড়া মানে আছে বলো আপনি মারেন না স্যার আপনি না কইছেন না মারবো না তোমার বুদ্ধি আলেকজন তো আমি যখন কোনোদিন মইরে যাই আপনি না কইছেন আমি বললাম মাস্টার হমক নাই হ্যাঁ আপনি মরেন না কে যেদিন আল্লাহ নিয়ে যাবো সেদিনই মরবো বলো স্যার মৃত্যু কামনা করে এই বাস স্যার ডান পড়ে বাস আচ্ছা বলো স্যার আমার শ্বশুর বাড়ি বেড়াবার গেছি তো 88 বন্যার টাইমে গেছি গাইবান্ধা পলাশ বাড়ি বুঝছেন যাইয়া দেখি এই গমেরই ভাত গমেরই রুটি গম ভাজি চাউল ভাজি সব আমার খিলেছে নতুন জামাই গেছি তো রাত 2:30টার দিকে দেখি পেটের মধ্যে খালি গুম 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 মানে পেটের মধ্যে গুড় গুড় করছে আমি কেন ইনটেকে ইনটেকে ব্যাপারটা আমার তো পাতলা আঁকা হচ্ছে আমি কিন্তু কোয়ার বাড়ি নেই বুঝছেন তাড়াতাড়ি লেফটিনেন্ট গেছি এই কে বারান তো দেখি যে আমার আমি বদনা ভরাতে আর এক বদনারে কেবলই শাশুড়ি ঢুকলো লেফটিনেন্ট কেমন করে কয় আম্মা বারান তো আম্মা বারান তো আমি হাগমু ওটা না কয় আমার বাড়ি তো সরে যায়া সরের বালু জায়গা তো হাড়ি যায়া রুঙ্গি আলোক করার সাথেই খালি একটাই শব্দ হলো স্যার ভর ভর ভরাস এখন চা থেকে দেখি উরি আল্লাহ একের পেঁয়াজের ছাল রসুনের ছাল মরিচের বিচি সব বালু মাটি তো পাতলা পায়খানা এটি পড়ছে আস্তে পরোটার মতো গোল হয়ে গেছে আর যেই বেলা 8টা বাজছে রোদে তাপ লাগছে 6টা ধরে তো উপরে উঠে গেছে এরই মধ্যে এক ফকির যাত্রার করছে হে মেহরবান খোদা আমি 7 দিন থেকে কিছু খাই না খোদা আমার ভাগ্যে কি খানা মিলবে নাই কি ব্যাপার পরোটা কেটে হয়ে গেছে এটি ওই পরোটা মনে করে স্যার তুলে খাওয়া আরম্ভ করে দিছে সেখানে বলেছি আল্লাহর কি কুড়ি কুড়ি বুদ্ধি বালু স্যারে গম আচ্ছা আলো চন্ড তুমি এত বুদ্ধি নেই ঘুমাসো কেমনে তোমাদের সবারই পড়া হয়েছে আচ্ছা আপনার কোন আদেশ আছে আজকে আমার আদেশ জি আমার আদেশ তো আজীবন থেকেই যাবে মাস্টার সাহেব বলেন এটা হচ্ছে সাইদ বাদশার আদেশ রহিম তো ঘোরা টোরা সব নিয়ে আছে চলায় দেখলাম আগে আমি কাল স্কুলে আসতে হলে হাতির পিঠে চড়ে মাথায় আমরালা দিয়ে এই আমাদের সাই স্কুলে আসতে হবে আরো একটি আদেশ আছে বলেন তার ঘোড়া আর আমাদের ঘোড়া রেস খেলা হবে সে যদি রেস খেলায় যেতে তাহলে সে আশা দিতে পুরস্কার পাবে আর যদি সে হেরে যায় সে কারাগারে সাইদ বাদশার কারাগারে পচে মরতে হবে এই চলছে সাইদ বাদশার আপনি বসেন শুনলে রহিম আগামীকাল স্কুলে আসতে হলে হাতির উপর আমপারা দেওয়া আসতে হবে এবং তাই নয় সাইদ বাদশার ঘোড়া সাইদ বাদশার হাতির সাথে রেস খেলা হবে রেস টাকা পয়সা গো
আমি যে তোমার বাড়িতে যাব তুমি আমাকে ফাঁকি দেবে না তো না বন্ধু সোনা বন্ধু রে আমি তোমায় ফাঁকি দেব না সত্যি আমি তোমায় ফাঁকি দেব না আমি তোমায় ফাঁকি দেব না সোনা বন্ধু রে তুমি আমাকে ফাঁকি দেবে না না বন্ধু ঠিক আছে চিরদিন